নেচেগে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে র্যালি হয়েছে, অংশ নেন স্থানীয়রাও। আনন্দ র্যালিতে মুখর পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। নানা আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজত জয়ন্তী। শুক্রবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। পরে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে অরুণ সার্কি টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা হয়। বান্দরবান সেনাজনের উদ্যোগে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া রাঙামাটি শহরের কলেজ মাঠে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়, বের করা হয় র্যালি। পরে সেনা রিজিয়ন প্রান্তিক মাঠে দুস্থদের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও ১৭ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামে দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। শামিমা শাম্মি, সময় সংবাদ।